शिव शंकर जी भी मध्य शास्त्र मनोरी अमन नाम लोग जान भी गुंबर भैया पहला सारे हसन हसन करी फड़ा दे रहे थे क्लास में बाद हमारे हम फड़ा कर गए से हो तो रानी तन को सुन बारे देता बारे दवार फिर तन हमारे को सुन खुश नाम बाफर गया कि तक होता खुश लानी बाद हम को से जी नाम फौर ले सी बाद तन हमारे फड़ा गुदरा सुनी को सारे अब फड़ा ही सुनना बाद ये हम कोई तो वर्षी ना बाद तन हमारे को सुन बात करते बात खाते बार बाई ता भरते ना हो या बाद तन हमारे তাবড়াই সইন না আমি কে তাবড়াই সইন কাল তাবড়াই সইন আমি বুধ ভাইছি আমার শরীর দি গরম পার হইছে তাই না মারে একটা বড় মারছেন কাল বাদ আর খান দরি টানি সইন তাই না মারে হ্যাঁ এই সমস্ত আমার স্যার হেড স্যারে নাম কি তার মতিন হ্যাঁ আব্দুল মতিন ঘটনা কোন দিন হইছে মঙ্গলবারে মঙ্গলবার কি তাহলে তোমার মারছে তো ফার্স্টে ফড়া দে রাইছেন দাঁড়ানি ফড়া কইছেন বাফরে কইসলাম নাকি ওখান ওখান কইসলাম আমি কইছি ফাউরি লেসিং আন কইছি না ওখান কিতা বাবারে কিতা কইতে আসলে আর কিতা কইতে কিতা কমপ্লেইন আন করছ না কান আনতা ওখান আমি কইছি না ফাউরি লেসি কমপ্লেইন না না হওয়ার কারণে তোমার মারছ নি জি তোমার নাম নুরজাহান বেগম বড় কোন ক্লাস বড় ক্লাস 7 শিবসংগঞ্জ বিবি মাদ্রাসা আমি গার্জেন নুরজাহান বেগম বড়বই আমার মেয়ে এটা এজেন্সি ব্যাপারে সারের লগে আমার একটু ডকুমেন্ট নিয়ে একটু ঝগড়া হয়েছে কোন সারের লগে আচ্ছা ডকুমেন্ট আমি কোন সারের লগে এই আব্দুল মতিন মাস্টার হেড মাস্টার আচ্ছা এই দেখা যায় ডকুমেন্টটা তান চাইদা মতো কোন কিটা ডকুমেন্ট এই কোভিড এবিলিট আচ্ছা তান ডকুমেন্ট তাইন মানে গাইডলাইন কোন বিষয়ের তান লিখি আর ড্রাফট কাটিয়ে দিছে কোন বিষয়ের এবিলিট এই এসএমসি ব্যাপারে যাই হোক আমি আমার এবিডেভিট আমি দিছি দিতে গিয়া আমি লইয়া যাওয়ার পরে 500 টাকা দিস এবিডেভিট আর আধার কার্ড ভোটার আইডি লইয়া গেছি যাওয়ার পরে তাই যখন পুলিশ পড়িয়া ওই যে নিগু এবিডেভিট দিছে বলে স্যার কিতাব বলে আমি যেগু ডকুমেন্ট যেগু ড্রাফ কাটিয়া দিছি ওগু ওগু জেলা দিছি ওগু লাভ জেলা আর নাইলে হইত না ইগু যাচ্ছি যে পড়িয়া যে এসএমসির যে স্কুলের গাইডলাইনের ভিতরে যে কোনো ধরনের মানুষে যদি লাঠিয়ে গুমারে যে পার্সোনালিভাবে যাই আমি যে এটা সম্ভব না এখন দেখা যায় দুই প্রেসিডেন্টের এরিয়ায় এই স্কুলের এরিয়াটা এখন যদি গার্জেন্টে গার্জেন্টে তারা যদি দুশ্মনী থাকে যদি আজ তারা মাথাটা মারি লেগেছে আমি এটা খিলা গুছিয়ালি তাই বলিয়া সারে উঠিয়া কইছেন যে আপনি উফরে দিয়ে যাইতে পারেন পেট খোলা আছে মন লাগিয়া বলে স্যার আমি তো এটা চিনি না আর আপনিও আমারে হিলা হয় আমারে খুঁজা দিবে কইছে না না অফিস আদালত খোলা আছে অফিসও তো দিতে পারো তখন আমি অফিসে গেছি যাওয়ার পরে বিচারের কাছে গেছি যাওয়ার পরে বিচারের আমি ডকুমেন্ট গুলা দেখাই দেখানির বাদে সারি উঠিয়া কইছই যে এটা তো কোনো কলে এসএমসি তো মানায় না তো যদি দেখা যায় কোনো বেটা শব্দ থাকে তো এটা হেডসারের জায়গা আন্ডারস্টিং করিয়া সই লইয়া কেন্দ্রীয় দুজন তখন বিশ্বাস করা যায় তখন আমি আইসি গুড়িয়া কমপ্লেন মারিয়া কমপ্লেন এগু দিয়াও আমি আইসি আবার পরে দেখি যা সারের কাছে গেলাম আমার অর্ডার দিয়া দিছিল মানে অফিসও যে 500 টাকা আর ভোটার আইডি আর আধার কার্ড গুনিয়া দিতাম তখন আমি ওগুন লইয়া যাওয়ার পরে তাই না মারে না কইছে না না এটা হইতো না এভিডেভিট লাগ তখন আমি এটা কইছি যার অফিসও কইছি বলে যাকে কইয়া দিছে তার কাছে লইয়া যা তখন আমি আবার বিএসআরের কাছে গেছি যাওয়ার পরে বিএসআরটি দেখানোর পরে বিএসআরে আমার আর উল্টা কুদাই কাদাইয়া অনিতা তো সারে তাই যেখান জেলা কইছে নোলা দিল আমি কইলাম স্যার আপনার যদি গাইডলাইনও থাকে তো আমি দিতাম তো গাইডলাইনও নাই ন আমি কিলা দিতাম ও আমারে তাই তুচ্ছ বাচ্চ করিয়া আমারে আর করি দিছে তখন আমি দেখছি তো বিচারের জায়গাতে আমি বিচার পাইছি না তখন আমি এডিসির কাছে একটা কপি জমা দিয়ে আসি কমপ্লেনিং মারি আইছি তো মারিয়া আইয়া বাদর দিন শুনি টান টান মানে বুট করা গিয়া বুট নাই এনে সিলেকশনে টান টান ফেসিন বানাই দিয়েছি তখন আমি দেখছি ইনার বানাই দিয়েছি আর মাতিয়া লাগলো আমার কফি একটু মারা আছে কফি যদি কাম করে দিত বলে 26 তারিখ না 9 তারিখ ফাউরি লইছি আমার মেয়েটারে তাই কইয়া দিছি যে তোমার বাবারে গিয়া কই যে কফিটা তুলিয়া রাখতে বাচ্চা মানু গরুতা মানু খেলাধুলা করে দিতে গেছি ফাউরি লইছি 28 তারিখ স্কুলে যাওয়ার পরে তাই আমার মেয়েটারে কইছেন বাবারে গিয়া কইসলে আমার মেয়েটা উঠিয়া কইছে স্যার আমি তো ফাউরি লইছি বলে খাওয়া জানো আর এখানে ভাবি আমি কইয়া আত ধরিয়া আমার মেয়েটারে খালি মাথায় আর নাকে মুখে মারলা মেয়েটা বুঝবাই যে তাই দুনিয়া খেয়ে মারছে
আব্দুল মতিন মাস্টার মারার পরে আমার মেয়েটা আইতো আলো রাইতে দিছে তখন বিকালে আইসে আওয়ার পরে তাই মারে একটু শিয়ার তখন আমি জিগাইলাম কিতই জাগালে খান দোকি ও আমারে কইলা সারে ওলা ওলা তোমার কিতা খাব জাগান খানো জমা দিছো ওখান উঠাই আনো না তাই আমারে মারবা তা ও আমি জাসি হসপিটাল গেছিল আমার মিটার ইয়া যাবার পরে ডাক্তার দেখাই আমি আইনর আসলো আপিস তখন আমার কিছু মানুষই আমারে বিচার কইয়া আমারে ঘুরে গেছে যে বাদর দিন আমার বিচার করে দিতা তখন আমি আস্তা দিন বাস্তাইছি সাইয়া আমি কোনো বিচার পাইছি না তখন যাচ্ছি আমি আইনর আসছে না লইলে আমি বিচারটা পাইতাম ও আমি গিয়ে একটা কেস পেন্ডিং করছি করার পরে আমি কেসটা করছি 29 তারিখ আজকে 2 তারিখ আজ দিন পর্যন্ত কোনো পুলিশে কোনো তদন্ত করলো আমার দাবি হইল গিয়া আইন যে আইনের আওতায় যে আমার সুবিচারটা আমি হইতাম রাজ্যের কাছে যে আমি বিচার দিলাম যে আমি সুবিচারটা হইতাম তদন্ত করি উপযুক্ত বিচারটা আমি চাই যে আমার মেয়েটার কিতা কারণে মারলাম আপনার নাম আমার নাম ফারুল আহমদ বড়বুইয়া স্কুল হেডমাস্টারে আর তার স্ত্রীয়ে দুজনে মাস্টারি করল মাস্টারি করতে গিয়া যে আমি একদিন স্কুলে গেছিলাম যাওয়ার পরে এই এসএমসির ব্যাপারে যাওয়ার পরে আমার ম্যাডামে কইছো এটা আমার বাবার স্কুল আমার স্কুল এটা আমার পাওয়ার চলবো কোনো বেটার পাওয়ার চলবো ম্যাডাম ওই লাগে রিজমা ম্যাডাম আরো স্টাফ আসলো স্কুল মানে আব্দুল মতিন তার ওয়াইফ নেই মতিন স্যারের স্ত্রী আচ্ছা আরো স্টাফ আসলো স্টাফে শুনিয়া তলে দিয়ে কল্যাণ দিলেছেন আমি নিজে বড় শরম পাইছি ছাত্র স্টুডেন্টের সামনে আমার এই ওগুলো উচ্চ বাচ্চ ব্যবহার করলাম যে এটা তান স্কুল তান বাবার স্কুল তান পাওয়ারে চল আমি আর কুচু মাতিছি না যাচ্ছি স্টুডেন্টের সামনে এটা শর্মে আমি তো জল তখন আমি বাইরে আইছি বাইরে যাবার বাদে সারের কাছে আর একদিন গেলাম আমি যাওয়ার পরে সারে আমারে বড় উদাই কাদাইয়া আমার কমন রুম থেকে বার কইছেন ইনো আর আইতাম না ইলা হইতো না যে আমি এখানে গার্জিয়ান নাই আমি কইলাম আমার কাছে গার্জিয়ান দিলে কি তাইলে ইনো আইস না এখন আর এই স্কুল হেডস্টারি আর তার স্ত্রীয়ে বহুত দিন থেকে ইয়া মাস্টারি করে না বহুত দিন থেকে পাওয়ার খাটাই যে কোনো মানুষ তার কাছে দাঁড়িয়ে যেতে পারে না যে নিজে গার্জিয়ান হিসাবে নিজেও যেতে পারি না তার পাওয়ারে চলতে যাব আর কোনো যে কোনো মানে দরকারে যাওয়ার পরে কুদাই খাদাই ইয়া দুজনে বার করে দেয় এই স্কুল এই স্কুল বিভিন্ন দিন তাকিয়া মানে বহুত বহুত অভিযোগ আছে এই তারার ফাল্লাত কোনো কারণ কিছু করা যায় না বা কিছু মাতাও যায় না তারার কারণে এই যা স্বামী স্ত্রী দুজনের কারণে তারার পাওয়ারে এটা চলতে বহুত দিন থেকে গড়ে 3-4 বছর থেকে তারা এক পাওয়ারে চালায় তারা আর অন্য কিছু কোনো মানুষের মাত শুনে না গাঁও গল্লি কোনো মানুষের যদি মাথে মাত শুনে না তারা